নরকে যাব, তোমাকেও নিয়ে যাব। কি বলছিস? হ্যাঁ, শঙ্খ ঘোষের কাহিনী বলছিলাম। কি বলছিলি? খাবার নাই? কি করবো বালতি? না না, কোনটা বালতি কুমড়ো আছে, কি করবো? ওটা থাকতে খাবে, তুই নিয়ে যাবি, গরম করে খাবি। থাকে ছেড়ে দে, যদি থাকে এদিকে দেখে দেব, থাক ছেড়ে দে। দাঁড়া, সাবান দিচ্ছি, দেখছি সাবান যদি থাকে তাহলে দিলাম তোকে। এলে দেখ তো, এটা দিয়ে হয় নাকি? বাস ঠিক আছে, শুধু শিবদাস বেড়ে বাঙালি করলো, নাহলে আমার করার একদমই ইচ্ছা ছিল না। আরে এই খানকির বাচ্চাগুলো ব্লু হোয়েল বলছে, শঙ্খদা, আরে আমি মনোজিৎ দা বলছি, তোমার দাদা, একসঙ্গে আমরা কত চুদুর বুদুর গীত গেয়েছি, রাক্ষসের শীল বর্ণনা করাও তো কবিত্ব। তা তুমি চলে যাবে স্বর্গে, আমরা এখন আমেরিকা থেকে বলছি দাদা, সেটা হবে না, গাড়ি নিয়ে এসেছি, তোমাকে নিয়ে যাব, দীপতলা ঘাটে এসেছি, সত্যদা সত্যজিৎ দাকেও নিয়েছিলাম, আরও সবাইকে, মহাশ্বেতী দেবী কত কত নিয়েছিল, নবারুণকে নিয়ে গিয়েছিলাম, তোমাকেও নিয়ে যাব ঠিক এখনই। আমরা রবীন্দ্রজি আশ্রম থেকে উনি ট্রাই করছেন বের করে দেবার, কিন্তু ছাড়বো না সখা, ছাড়বো না, একদিন কমরেডের কত গান গেয়েছি, দম্ভের গান, লোকগীতে রাক্ষস গোনা বলি, রাক্ষস শিলের কবিত্ব, রাক্ষস পোনা, কবি শঙ্খদাস, এটা হবে না, মনোজিৎ দাস চুদকে, মাতির চুদকে, মা তর চুদকে, কামার বড় হয়েছে, কামার বড় হয়েছে, মনীষ আদি বড় হয়েছে, বিদ্যায় চুদুর বুদুর করতে শিখেছে, মহামীর জনিতে গণ্ডগোল কেলেঙ্কারি পড়িয়ে সংস্কৃতি কাব্য রচনা করছে, কবিত্ব দিয়ে নয়া নয়া কবিত্বে নয়া 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 ভোগ আর দর্পের সংস্কৃতি তার করে যাচ্ছে রচনা। কবি শঙ্খ, তুমি একলা চলে যাবে আমাদের ছেড়ে, সেটা হবে না, সেটা হতে আমরা দেব না, আমরা দেব না, আমরা ব্লু হোয়েল, তুমি আমাদের বন্ধু, তোমরা প্রতিবাদী হওনি, রবীন্দ্রজির সাথী হওনি, আমাদের পূর্ণ সলিডারিটি দিয়েছ, তোমরাও কবির মমতা দিদি, মজিদ খান, মোদি খান, মজিদ খান, মনোজিৎ খান, আমরা সবাই খান খান করে দেব ভারত, আর দুনিয়ার সভ্যতা খান খান খণ্ড খণ্ড করে দেব। আ কবি শঙ্খ, কবি শঙ্খ, একসঙ্গে গান গিয়েছি না বাংলায়, নাট্য করেছি না, নাট্য করা আর পরিহাস আমরা শিখেছি না, লোকগীতি গেয়েছিলাম, ভেঙে দাও গুড়িয়ে দাও সারা সভ্যতার শৃঙ্খল, গুড়িয়ে দাও, ভেঙে দাও তোড়ে দাও, ভেঙে দাও তোড়ে দাও, গাঁড় মেরে গুড়িয়ে দাও সভ্যতার সংস্কৃতি। এ বলছে মোদি হ্যাজ মেড অ্যান্ড ব্রাউড ডিসেস্টার ইন দ্য লাইফ অফ ইন্ডিয়ান পিপলস, আইদার করোনা এগেইন হিজ contribution caliber and another is if it is blue whale mechanical comorbidity basically then is again again is a greatness greatness yeah kobi shankho tumi jite hoye jante parle na blue whale ebare jodi paro bondhuder chireneo bondhuder chireneo kobi।
বন্ধুদের চিনেও যে রাক্ষসের শীল সম্বন্ধে তুমি কবিতা লিখেছিলে বর্বরতা সৈতারকে বড়বা দিতে, সেই সেই আমরা আমরা সেই গুলো হয়ের চুদ হয়ে মাতৃ কন্যা বা কন্যা বেটির গুরে গণ্ডগোল পাকায় ভারতে সংস্কৃতিতে গণ্ডগোল পাকায়। কবি শঙ্খ কবি শঙ্খ কত চুদুর বুদুর করে গেলে, কাহালিদাস মহামূর্খ ছিল সে, কিন্তু দেখো সে কুমার সম্ভব বিজ্ঞানম শকুন্তলম রঘুবংশ বাইরে গেল, রাবণ বাহাদুরী রাক্ষস শিলের কবিত্ব কবিত্ব করতে যায়নি। কবি শঙ্খ তুমি কেমন আছো? অতি সিংহ পুচ্ছে টকশাল আমলে ভঙ্গভঙ্গের খতনা করেছি আমরা, ভেঙে দাও চুদিয়ে দাও গুড়িয়ে দাও গুদিয়ে দাও, চোদ মারাড়ির চুদির দেশ আমরা কারো গড়ে বসে, আমরা যে বারে সে ছিলে ভেঙে দাও গুড়িয়ে দাও চুদিয়ে দাও দেশের সংস্কৃতি জলাঞ্জলি, আমরা সেই ব্লু হয়েল চুদির বেটা আজকাল মেক্সিকো সাগরে বেটি লইয়া বেটিদের জনিতে গণ্ডগোল পাকাইয়া কত নাটক কবিতা লিখিছে হে, সে কি তুমি পড়েছ? সে কি পড়েছ আমাদের সতীশের চাণক্যনীতি? সে চুদ মহারানীর শালা যে কি চাণক্য বলতে পারে, তুমি কি জানো রণকের রঞ্জিতা চুদ মহারানীদের মজিদ খানের লেখা লেখা সুন্দর? সুধাংশু কামা সুদিন কবর গোবিন্দ মাতব্বর চুদির বাচ্চা সন্তোষ কামার আরম্ভাগে সে কাহিনী লিখেছিল অপরূপা পদ্মার চুদ মহারানীদের হাত ধরে, সেসব কাহিনী আজকে দিকে দিকে ব্লু হোয়েলের কি দাপাদাপি। হা বন্ধু নিমতলা ঘাটে এসে গেছি তোমার মৃত আত্মাকে আমরা নিয়ে যাবো শয়তানের ঘরে। হা বন্ধুর সাথে বন্ধুর এই তো শেষ দিনে, কর্তব্য সম্পন্ন করা মধু হাসিছে বিমল দা, দেখিও মিত্রে দেখিও বন্ধু দেখিও মিত্রে, আমরা
মালাই কোটা